আৰু এফালে যদি চাই আৰু পূজালৈ আৰু দুদিনমান বাকীয়ে আছে, আৰু এফালে ট্ৰেক্টৰ লৈ আজি ট্ৰেক্টৰ লৈ মূৰ্তি নিবৰ কাৰণে আহি গৈছে। নমস্কাৰ সকলোকে, শারদীয় দুর্গা পূজালৈ বহুত বহুত আন্তরিক শুভকামনা জনায় আজির ভিডিওটো আরম্ভ করছো। আর মাত্র দুটামান দিন বাকি আছে দুর্গা পূজালৈ। মই এটা উপরেরপরা তললৈ নামি আহিলো, তলর এই রাস্তাটোর গৈ আছো। আর এফালে যদি চাই এটো অর্জুনতল দুর্গা পূজা, সার্বজনীন দুর্গা পূজা। আর এই রাস্তাটোরে যদি আপনাদের এনেক সিধাই যায় তেনেহলে আমিনগাঁও বজার উত্তর গুয়াহাটী যাব পাৰিব। আর মই এতিয়া আমিনগাঁওর এইখন মৃন্ময় মূর্তি যে নির্মাণ করা প্রতিষ্ঠান আহি পাইছো। আর এফালে যদি চাই আপনাদের নেরানেপেরা বরুণের কারণে ত্রিপল টানি মূর্তির নির্মাণের কাম করে থাকবল হয়েছে। আর এটা ভিতর যাও বলক, আর মূর্তি নির্মাণের কাম কি দূরলৈ আগবাড়িছে বলক। এতিয়া মই এই মৃন্ময় মূর্তি নির্মাণ করা প্রতিষ্ঠানটির ভিতর সুমাই গৈ আছো। আর আপনাদের যদি চাই বাহিরের ফেলে এদরে বিভিন্ন মূর্তি, অসংখ্য মূর্তি ইয়াতে বাহিরত নির্মাণ করে আছে। আর হয়ে বাবে যেফালে চাই সেফালে আপনাদের মূর্তিয়ে দেখবলে পাব। এফালে চাও গণেশ আর দেবী সরস্বতীর মূর্তিবিল আছে। আর এটা মূর্তিবিল খুবই ধুনিয়াক দেখবলে পাওয়া গেছে। আর পূর্ণ ব্যস্ততা চলি আছে, মূর্তি সকলের পূর্ণাঙ্গ রূপ দিয়াত। এফালে যদি চাই কারিগর সকল সম্পূর্ণরূপে ব্যস্ত হয়ে আছে। আর কিছু মূর্তির সম্পূর্ণভাবে নির্মাণ করবলে এতিয়াও বাকি আছে, আর মুঠতে ব্যস্ত, কারণ আজি কেইটামান পূজা কমিটির পৰা মূর্তি নিবলৈ ইতিমধ্যে আহি গৈছে। আর এফালে চাওক মূর্তি সমূহ কিমান ধুনিয়া লাগিছে সম্পূর্ণরূপে সজোয়ার পিছত। আর এইবিলাক মূর্তি এতিয়া তেওঁলোকে পূর্ণাঙ্গ রূপ দিয়াত ব্যস্ত আছে। আর এই মূর্তি আজি লৈ যোৱা হব। আর এফালে চাওক অসুরের দাড়ি লগাই আছে, মুঠতে সম্পূর্ণরূপে সাজু করা হয়ে আছে দুর্গা মূর্তি। আর এফালে যদি চাই আর পূজালৈ আর দুদিনমান বাকিয়ে আছে, আর এফালে ট্রেক্টরলৈ আজি ট্রেক্টরলৈ মূর্তি নিবর কারণে আহি গৈছে। আর এফালে যদি চাই আর পূজালৈ আর দুদিনমান বাকিয়ে আছে, আর এফালে ট্রেক্টরলৈ আজি ট্রেক্টরলৈ মূর্তি নিবর কারণে আহি গৈছে। আর এটা বা কোরবা পূজা কমিটি হয় আর সুধিলে গম পাম কোরপরা মূর্তি নিবলে আহিছে। আর এটা মানে মৃন্ময় মূর্তি প্রতিষ্ঠানটির ভিতর আছো। আর ইয়াতে আপনার এটাই এই ভিডিওটি চাই যদি এটাই লাভ হব, ইয়াতে আপনাদের বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে থাকব নালাগে। এই ভিডিওটি চলে ইয়াতে আপনাদের বিভিন্ন স্টাইলের বিভিন্ন শৈলীর দুর্গামার মূর্তিবিল আপনাদের ইয়াতে দেখবলে পাব। এই মূর্তিটো বাৰু আপোনালোকৰ কেনেকুৱা লাগিছে? মোৰ হলে কিন্তু খুবেই ভাল লাগিছে। এফালে জটাধারী শিবর মূর্তি খুবই ধুনিয়াক প্রকাণ্ডভাবে নির্মাণ করেছে, লগতে দুর্গা মা আছে, মুঠতে মূর্তিটো চাবলৈ খুবই ধুনিয়া লাগিছে। আর এইফালে যদি চাই আপোনালোকে কিছু মূর্তির পূর্ণাঙ্গ রূপ দিয়াত এতিয়াও বাকি আছে, আর ভিতরের ফালে অসংখ্য মূর্তি এতিয়াও আছে। আর এফালে যদি চাই সম্পূর্ণ হর্ষ উল্লাসে ডিজে লগাই গাড়ি রেডি করে আহিছে আজি দুর্গা মাক আদরি নিবর কারণে নিজের পূজা মণ্ডপখনলৈ। আর ইতিমধ্যে ইয়াতে মানে উখল মাখল পরিবেশ হয়ে গেছে, বিভিন্ন ঠাইরপরা আহি আছে মানুহবিলাক মূর্তি নিবর কারণে। আর এফালে যদি চাই আপনাদের মোর হয়ে বাবে আগে পিছে কেবল মূর্তিয়ে দেখবলে পাব। আর এফালে সব লক্ষ্মীমার মূর্তি, আর মোর এইফালে আছে সরস্বতী মার মূর্তি। আর আর এফালে সব আজি দুর্গা মূর্তি নিবলে আছে। আর এখানে এটা তিরপলের ভিতরের ফলে সুমাই আছো। আর এখানে যদি চাই মূর্তিবিল সজোয়াত ব্যস্ত হয়ে আছে শিল্পী সকল। এটা এফালে সব গণেশ দেবতার মূর্তিবিল এইফালে একত্রিতভাবে লাইন করে থাকে আর এফালে সজাই আছে।
মুঠতে যদি চাও আজি ইয়াতে দুখন তিনিখন মণ্ডপর দুর্গা মূর্তি নিবলে আহিছে আর এফালে কেটামান লয়ে গেল আর কেটামানে নিবর কারণে এতিয়া জো জা চলাই আছে। মুঠতে পূজা পূজা গাত লাগি গেল আর আজি ইয়ার ভালেকেইটা পূজা মণ্ডপর মূর্তি ইয়ারপা ল যা হল আর ইয়ালে আহি খুবই ভাল লাগিল। সকলে হর্ষ উল্লাসে দুর্গা মাক আদরি ইয়ারপা ল আছে আর আজি ভিডিওটি ইমানতে সমাপ্ত করল। আপনার কেনেকা লাগিল কমেন্টত জানাবলে নাপাহর। ধন্যবাদ।